হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা হিস্টোরিক্যাল ব্লগ নিয়ে। এটা কিন্তু অন্যরকম ব্লগ নয়, একদমই রহস্যময় এক ধরনের ব্লগ। তো আমরা চলে যাচ্ছি বাংলার জানা না জানা অনেক রকম তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা চলে এসেছি এখন খন্নান রাজবাড়ি, যেটা ইটাচুনা রাজবাড়ি নামে খুবই বিখ্যাত। তুমি পৌঁছে যেতে পারো খন্নান রাজবাড়ি, অর্থাৎ ইটাচুনা রাজবাড়ি। হাওড়া বর্ধমান মেন লাইন তোমরা খন্নান স্টেশনে নেমে টোটো বা অটোতে 20 মিনিটের রাস্তা একেবারে কিন্তু নামিয়ে দেবে এই রাজবাড়ি। তো তোমরা অবশ্যই আসো, আর এই রাজবাড়ির ইতিহাস তোমাদের সাথে অল্প শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। খুব ইচ্ছা ছিল গাইজ যে এই রাজবাড়িতে একদিন হলো ভিডিও করতে আসার, তো সেটা আমার পূর্ণ হয়েছে। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে ব্লগে একটু শেয়ার করি, যে এই রাজবাড়ির একটু রহস্যময় গল্প আছে কিছুটা, যেটুকুনি জানতে পেরেছি সেটাই তোমাদের ব্লগে শেয়ার করব। তো দেখতে থাকো বন্ধুরা আর সঙ্গে থাকো। সময়টা তখন 1800 শতক, আলীবর্দী খাঁ ছিলেন নবাব বাংলা বিহার এবং উড়িষ্যার। অন্যদিকে মারাঠি দস্যুদের আক্রমণ চলছে, বাংলার মানুষরা তখন খুবই সন্ত্রস্ত। মারাঠি দস্যুরা বর্গী নামে পরিচিত ছিল। বর্গীদের ভয়ে বাংলার মানুষরা ছিল খুন, জখম, ধনদৌলত, লুটপাট সবই চলতো বাংলার বুকে। 1742 থেকে 1752 পর্যন্ত, অর্থাৎ 10 বছর চলেছিল এই বর্গীদের হামলা। ভাস্কর পণ্ডিত এবং রঘুজী হোসলে এই বর্গী বাহিনী তৈরি করেছিলেন। বাংলার নবাব তখন আলীবর্দী খাঁ অনেক চেষ্টা করেও এই মারাঠি দস্যুদের আক্রমণ কমাতে পারেনি, তাই তাদের সাথে শান্ত চুক্তি করেছিলেন। এই চুক্তির মাধ্যমে বাংলার মানুষেরা একটু হলেও স্বস্তি পেয়েছিলেন। বর্গীরা হয়তো দেশ ছেড়ে চলে গেছিলেন, কিন্তু কিছু কিছু বর্গীরা বাংলাতেই থেকে গেছেন। মারাঠি দস্যু অর্থাৎ বর্গীরা কুন্দাস নাম নিয়ে থেকে গেল বাংলার বুকে। বাংলার জলবায়ু এবং মানুষের সাথে মানানোর জন্য কুন্দাস ফ্যামিলি হয়ে উঠল কুণ্ডু ফ্যামিলি। সাফল্য নারায়ণ কুণ্ডুর আমলেই তৈরি হয়েছিল এই রাজবাড়ি। এই রাজবাড়ি চুন এবং ইটের মাধ্যমে তৈরি বলে এই রাজবাড়ির নাম হয়েছে ইটাচুনা রাজবাড়ি। এখনও এই রাজবাড়ির নাম ইতিহাসের পাতায় এবং মানুষের মনে মনে এখনও পর্যন্ত রয়ে গেছে। ইটাচুনা রাজবাড়ি স্থাপত্য 1800 শতকে সম্পূর্ণ হয়েছিল। এই রাজবাড়িতে এখনও রাজকীয়তার অভাব নেই, তোমরা দেখতেই পাচ্ছ। মাঝখানে রয়েছে ঠাকুর দালান, বাড়ির পিছন দিকে রয়েছে খড়কি পুকুর এবং অনেক বিশাল জমি নিয়ে এই রাজবাড়ি তৈরি। রাজবংশের 14তম উত্তরাধিকারী ধ্রুবনারায়ণ কুণ্ডু এখনও অবধি পরিচালনা করে যাচ্ছেন এই রাজবাড়ির, এবং প্রতি বছর এখানে দুর্গা উৎসব, এখনও বড় বড় উৎসব পালিত হচ্ছে। দোল পূর্ণিমা উৎসব এই রাজমহলে অনেক সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়ে থাকে, তোমরা আসলেই জানতে পারবে বন্ধুরা। আমার যেটুকুনি ইতিহাস জানা ছিল সেটাই তোমাদের ব্লগে শেয়ার করলাম। অবশ্যই তোমরা এসে দেখতে পারো, রাজবাড়িটা মন ছুঁয়ে গেছে। আমরা যেহেতু বিকেলবেলায় করে গেছিলাম, তখন আমরা আরতিও দেখতে পেয়েছি, এখানে সুন্দরভাবে আরতিও হয়ে থাকে। এছাড়াও শোনা গেছে যে এখানে অনেক রকম বাংলা হিন্দি সিনেমার শ্যুটিংও হয়েছে, যেমন লুটেরা, রাজমহল, পরাঞ্জয় জলিয়ারে, অনেক রকম কিন্তু সিনেমা এখানে হয়েছে গাইজ। তো চারিদিকে তো গোল্ড গোল্ড আর গোল্ড, আর মেয়েরা গোল্ড পছন্দ করবে না এটা তো হতেই পারে না। তো এই জন্য ফাইনালি চলে এসেছে ফিনকপ বাজার, www.fincop.com। তো তোমরা চলে যেতে পারো একদম খুব কম প্রাইজের মধ্যে, কিন্তু অনেক অনেক গোল্ড কালেকশন পেয়ে যেতে পারো। আর আমার হাতে চলে এসেছে এই ফাইনালি দেখো ফিনকপ বাজারের একটা সুন্দর পলার আংটি, যেটা মেয়েদের খুবই প্রিয়। আর যেহেতু এখন বিয়ের সিজন আসছে, তো তোমরা অবশ্যই যাও আর ভিজিট। কম প্রাইস তোমাদের বলে দিই, একদমই খুবই কম। এখানে তোমরা ক্যাশব্যাক একটা কোনো পারচেজ পেয়ে যেতে পারো, তো তোমরা পুরোটাই ওখানে গিয়ে ভিজিট করে দেখতে পারো। আমি তো নিয়েছি, তোমরাও নিয়ে নাও। দেখো এখানে ফিনকপ কোম্পানি থেকে ফিনকপ বাজার যে কত সুন্দর একটা গোল্ড কালেকশন, দেখো তোমাদের একটা আংটিটা পরিয়ে দেখাচ্ছি। বাংলার খন্নানের বুকে এই রাজবাড়ি অতুলনীয় রাজকীয়তার কোনো অভাব নেই, তোমরা আসলেই বুঝতে পারবে বন্ধুরা। রাজবাড়ির পরিচালনায় যেন কোনো রকম ত্রুটি না হয়, এটি গেস্ট হাউসে রূপান্তরিত হয়েছে। এখন সকল পর্যটকেরা
চারটে থেকে ছটা পর্যন্ত এসে ঘুরে যাও, দেখে যাও, এত সুন্দর রাজবাড়ি, এত সুন্দরভাবে ঘুরতে পারবে তোমরা। এছাড়াও একদিনের জন্য নিজেকে রাজা রাজা ভাবার জন্য অবশ্যই তোমরা এখানে থাকতে পারো, থাকারও ব্যবস্থা আছে। যে সকল পর্যটককারী এই রাজবাড়িতে রাত্রে থাকেন তাদের জন্য রয়েছে রাজকীয়ভাবে খাওয়ার ব্যবস্থা, কাঁসার থালায় তাদেরকে খেতে দেওয়া হয়। এছাড়াও প্রথমেই মাটির পাত্রে শরবত দিয়ে আমন্ত্রণ জানানো হয়। তো নিজেকে একদিনের জন্য রাজা রাজা ভাবা যেতেই পারে। তো তোমরা বন্ধুরা অবশ্যই এসো আর ঘুরে যাও। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে, একটা সুন্দর কমেন্ট করো আর শেয়ার করে দাও যারা জানে না তাদের জানার জন্য। আর অবশ্যই ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশনটা অল করে রেখো, এইভাবেই ভালোবাসা জানাতে থাকো। এই রাজবাড়ির পুরোহিতের মন্ত্রপাঠ আর আরতি যেন দুটোই মন ছুঁয়ে গেছে। যেহেতু আমরা সন্ধ্যাবেলার টাইমে গেছিলাম তাই বন্ধুরা আরতিটা দেখতে পেয়েছি, সবাই হয়তো আরতিটা দেখতেও পায় না। এরপর আমরা আরতিটা যখন শেষ হলো তখন আমরা মন্দিরে গিয়ে দুজন মিলে আরতির যে শিখা, পঞ্চপ্রদীপের শিখা আমরা দিয়া নিতে গেছিলাম। তো দেখো এখানে আমরা কিন্তু একদম বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি, কারণ হচ্ছে এখন বেরোনোর টাইম হয়ে গেছে। আমরা যেহেতু অনেকটাই দেরি করে ফেলেছিলাম তাই একটুখানি ঘুরেছি, আর বন্ধুরা এতটাই বেরোতে বলছিল তো যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি তোমাদের জন্য। কারণ একদম বুঝতেই পারছো লাস্ট মোমেন্ট অন্ধকার হয়ে গেছে, ভিডিওটাও অন্ধকারই হয়েছে, একদম রাত হয়ে গেছে প্রায়, এখন বাজে 7টা। তো এতক্ষণ তো থাকতে দেয় না। তো যাই হোক, আমরা যেহেতু বললাম ইউটিউবের ভিডিও করব তো কাকুটা অতটাও কিছু বলেনি। তো আজকে রাজবাড়িটা দেখে তো আমার মন ভরে গেছে, নেক্সট টাইম আমরা আবার আসবো তোমাদের জন্য ব্লগ ভিডিও দেব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা আমরা তো ইতিমধ্যে চলে এসেছি একটা রাজবাড়িতে। তো কোথায় রাজবাড়ি, তো তোমরা কীভাবে আসবে, কীভাবে বুকিং করবে সব কিছু তোমাদের সাথে অবশ্যই তুলে ধরবো। তো এই কাকুর থেকে জেনে নেবো কীভাবে আসবে তোমরা। হুগলি, হুগলি ইটাচনা রাজবাড়ি, হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইনে ট্রেনে ধরে আসতে আসতে হবে, খন্ডান স্টেশনে নামবে, খন্ডানে নামতে হবে। খন্ডান থেকে টোটো আছে, টোটো অটো। আচ্ছা, এখান থেকে বলতে হবে রাজবাড়ি বললে চলে। হ্যাঁ, ইটাচনা রাজবাড়ি বললেই সব। আর তোমাদের কটা থেকে কটা অবধি খোলা? গেস্ট হাউসে বুকিং থাকলে 12টা থেকে 12টায় চেক ইন আর 10টায় চেক আউট। আচ্ছা, আর মানে খাওয়া দাওয়া বা কিছু? ঘর ভাড়া আলাদা, খাওয়া দাওয়া আলাদা। আচ্ছা, কত থেকে স্টার্টিং ঘর ভাড়া? নেট খুললেই পেয়ে যাবে, হুগলি ইটাচনা রাজবাড়ি বলে মানে ওইখানে পুরো ডিটেলস দেওয়া আছে, ডিটেল দিয়ে দেবে। তো বন্ধুরা তোমরা সবই শুনলে অবশ্যই তোমরা নেটে সার্চ করো হুগলি ইটাচনা রাজবাড়ি বলে, তো সব কিছু ডিটেলসে দেখিয়ে দেবে। টাটা করে দাও মামি, টাটা বাই। আমি ধরো তোমার আমার কিসের থালায় খেতে দেয় স্কুল থেকে বলতে রুপোর থালায় খেতে দেয়, আবার সামুস আর রুপোর সামুস, কাঁচার কাঁচা রুপো এসব হয় না, নর্মাল কেটেতে না, ওগুলো ভাড়া করলে ওইভাবে ভাড়া করলে। আর এখানে কি কি বই হয়েছে তাও শুটিং? এখানে হিন্দি বই হয়েছে। আর প্রসঞ্জিতের কি বলছিলেন? প্রসঞ্জিতের একটা ভূতের বই হয়েছে এখানে। আচ্ছা, রাজমহল। হ্যাঁ, ভূতের বই হয়েছে। আবার জিতের, জিতের একটা বই হয়েছে। ও, তার মানে তো অনেক ঐতিহ্য এটা। এটা কত পুরনো কাকু? কোনটা? এই রাজবাড়ি ওই দেখো, ওই যে স্কুলটা না, হ্যাঁ, ওটা 1950 সালে করা করা হয়েছে, তার আগে এটা, তার আগে। ওরে, 1950 সালে ওই স্কুল কলেজ স্কুল, হ্যাঁ, তার আগে এটা। হ্যাঁ, তার আগে মানে এই রাজাই মনে হয় স্কুল কলেজ বানিয়েছিল। এই রাজা কুণ্ড, এদের এই যে ত্রিবুনি না, ত্রিবুনি ওদের ওই যে শ্মশান, ত্রিবুনি শ্মশান, হ্যাঁ হ্যাঁ শুনেছি। হ্যাঁ, এদের এদের শ্মশান, এই রাজাদের। হ্যাঁ, এই রাজাদের। রাজার একটু নাম একটু বর্ণনা একটু বলো আমাদের ভিডিওতে। রাজার নাম কি ছিল? নারায়ণ কুণ্ড। ওনারা তো কোনো বংশধর আর কেউ কিছু আছে? সব আছে, দুর্গাপূজার সময় আছে, দুর্গাপূজার সময় এখানে আসে, আর এই দোলের একটা মেলা হয় এখানে। আচ্ছা, ওই দোলের দিন কি আসে এখানে রাজার মানে বংশধর? হ্যাঁ, ওরা আসে। এর ভেতরে অনুষ্ঠান হয়, ওই দিন কি অনুষ্ঠান আছে তখন পাবলিক কে ঢুকতে দেয়? সবাই ঢুকতে দেয়, এমনি সময় ঢুকতে দেয় তোমার এই 5টা থেকে 6টা, মানে বিকেল 5টা থেকে 6টা, এক ঘন্টায় সারাদিন।
তার ভিতরে একটা পুজো হয়, সেই সময়টা ঢুকতে আরতিও তো হচ্ছিল, আমরা আরতির টাইমেই ঢুকলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরতিটা খুব ভালো লাগলো। আরতি আর এখানে এসে তো লোকে থাকতেও পারবে, খাওয়া হ্যাঁ থাকতে পারবে, অনলাইনে বুক করলে থাকতে পারবে। আচ্ছা, এই রাজ অনেকে আছে তো, এরকম দেখছে কত। ও ঠিক আছে, রাজবাড়ির নাম কি জানো? ইটাচনা রাজবাড়ি না? সত্যি ভেতরে এত ভালো জায়গা, তোমরা আসো বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে। কাকুর সাথে পরিচয় হলো, তাই আমার বর একটু তোমাদের সাথে কথাও বলিয়ে নিল ভিডিওতে, যে কবে তৈরি হয়েছে, কোন রাজার আমলে তৈরি হয়েছে, কারা আসে, কত রকম অনুষ্ঠান হয়। গাইজ, এখানে ফুচকা খেতে খেতে আর একটা মন্দির দেখানোর জন্য মামি বলল চলো তোমাদের আর একটা মন্দির ঘুরিয়ে নিয়ে আসি। রাজা সাফল্যনারায়ণ কুণ্ডুর আমলে তৈরি করা হয়েছে আর একটি মন্দির, যেটা একেবারে রাজবাড়ির সঙ্গেই লাগোয়া। স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ দেব এবং সারদামণির একটা সুন্দর মন্দির, এখানেও দেখো আরতি হচ্ছে। আমাদের তো রাজবাড়ি আর এই মন্দিরও ঘোরা হয়ে গেল, তো তোমাদের সাথে ব্লগে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানাবে। পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর লাস্ট ট্রেনের ঠিক আগের ট্রেনে আমরা বাড়ি যাচ্ছি, দেখো ট্রেন একদম ফাঁকা। আজকের মতো ভিডিও এইটুকুনি, পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।